তৃণমূলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি। ব্লু ভিউ নার্সিং হোম, এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ড, এসি এবং নন এসি কেবিন, স্ট্রেচার লিফট ফেসিলিটি, ডায়াগনোসিস, মেডিসিন শপ, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ নার্স, অভিজ্ঞ ওয়ার্ড বয়, আইসিইউ অ্যান্ড এনআইসিইউ, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ব্লু ভিউ নার্সিং হোম, 43 আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330। কেন্দ্র সরকারের বিরুদ্ধে দ্বিচারিতা ও তোষণমূলক রাজনীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি করল কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার অভিযোগ, আর অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে মানববন্ধন কর্মসূচি করছে তৃণমূল। কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন কয়েকশো মিটার রাস্তা জুড়ে তৃণমূল সমর্থকরা একে অপরের হাত ধরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেশ কয়েক মিনিট ধরে এই কর্মসূচি চলে। এই কর্মসূচিতে উপস্থিত থাকলে সকলে এনআরসি, সিএএ ও এনপিআর এর বিরোধী স্লোগানও দেন। কর্মসূচি শেষে এক পথসভা করা হয়। এই পথসভা থেকে অঞ্চল তৃণমূল সভাপতি সাদেক আলী বলেন, দেশের মানুষ বুঝে গেছেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম বললেই কাজ হবে না, তাদের কাগজ দেখাতে হবে, তাই তারা বিজেপি থেকে সরে আসছেন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ থেকে ব্লক সভাপতি প্রবীত গড়াই বলেন, এনআরসি এবং সিএএ নিয়ে কাজ করার কিচ্ছু হবে না, এই সবই ক্ষমতার আসন ধরে রাখার একটি পন্থা। এসবের নাম করে কেন্দ্র সরকার দেশের সাধারণ মানুষকে তাদের দলে টানতে চাইছেন। কোতুলপুর থেকে আমির খানের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।